اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء الله إذا جبلن بند بندراري ক্ষমতার চেয়ার যদি বসো এই মসনদটা আমি আল্লাহ পাক দান করলাম ফুলের মালা গ্রহণ করলাম কত মানুষ ফুলের মালা পরায়া দেয় মনে রাখবা বেশি পারাপারি করবা প্রস্তুতার মালা পড়তে বেশি সময় লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জোর করে কেউ কিছু নিতে পারবে না মনে করো যে অনেক কিছু নিয়ে নিলাম না না আমি যেহেতু মেহরবান আমার নাম রহমান রহমান আমি হইলাম আম মেহরবান কাফেরের জমিনেও আমি আল্লাহ পাক ফসল দেই বেঈমানের জমিনেও আমি আল্লাহ পাক একই ধরনের বৃষ্টি দেই মুসলমানের জমিনেও আমি আল্লাহ পাক বৃষ্টি দেই কারণ আমার এক নাম হল রহমান কিন্তু আমার আর একটা গুণ আছে আমার নাম হইল রহিম রহিম নামের গুণ যেই দিন থেকে আমি আল্লাহ পাক প্রতিফলিত করব সেই দিন শুধু মুমিনরাই নাজাত পাবে কাফের বেঈমানরা আর তোমরা পার পাইবা না ওই হরি নিতে বলেন পয়গম্বর আমরা বুঝেছি দুই বছর পর বৃষ্টি আসবে আল্লাহ পাক যদি এই খবর দিত আর বৃষ্টি দেব না কার করার কি আছে কিন্তু আমরা আনন্দিত এই জন্য আল্লাহর পয়গম্বর দুই বছর পর বৃষ্টি হবে আল্লাহর পয়গম্বর আজকে তো একটা দিন চলে গেল বলে হ্যাঁ একটা দিন চলে গেল তাহলে দুই বছরের একদিন চলে গেল কালকে একটা দিন চলে যাবে দুই বছরের দুইটা দিন চলে যাবে এক সপ্তাহ চলে যাবে দুই বছরের এক সপ্তাহ চলে যাবে মাস চলে যাবে এক মাস দুই মাস তিন মাস বারো মাসে এক বছর চলে যাবে এইভাবে যেই দিন দুই বছর পূরণ হয়ে যাবে পয়গম্বর আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন আমরা তো বৃষ্টি পাবো এই জন্য আমরা শুকর আদায় করে চিৎকার মেরে বলে আজি দুনিয়া জুদা বাস বহন কাহে বাসি বাহুদা বাস সৃষ্টিতে দুনিয়া আজ খোদা গাবে দুদাম একমা সকল প্রাণপূর্ণ সিন্ধ জান হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না তুমি কেন তারাকে সারা দাও না তুমি কেন তারাকে সারা দাও না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না বলেন বন্দরে তাকে দেখো রাত আমি আল্লাহ পাক আদর বানায় দিলাম আল্লাহর
বান্দা একটু খেয়াল করে দেখবেন সকালবেলা যখন সূর্য উদিত হয় আস্তে 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 আধার গুলন সরে যায় পলায়া যায় কথা বলেন ঠিক কি না আবার যখন সূর্য হারিয়ে যায় দেখবেন সুন্দরভাবে আস্তে আস্তে তামাম দুনিয়া অন্ধকার হয়ে যায় কথা বলেন ঠিক কি না এই অন্ধকার গুলন কোথায় থাকে আলো গুলন কোথায় থাকে আল্লাহর বান্দা কেমন নিয়ামতের দুনিয়ার গুলাম তোমার এমন ইমানটা মজবুত হবে এই ইমানওয়ালা হয়ে যাইবা একটা নিয়ামত নিয়ে গবেষণা করা মাত্রই তোমরা ইমানদার হয়ে যাইবা মনে রাখবা সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে যদি তোমরা কেউ কবরে আসো আল্লাহ এটাকে বলেন এক দুনিয়া নয় দুনিয়া দুই দুনিয়া দুই দুনিয়া নয় আমি আল্লাহ পাক করে 10 দুনিয়ার মতো একটা জান্নাতের মালিক বানায় দেব ওরে মানুষ হইস বেহুশ দুনিয়ার পিছে জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে ওরে মানুষ হইস বেহুশ দুনিয়ার পিছে জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে আল্লাহ এই রাতকে আমি আল্লাহ পাক আবরণ বানায় দিলাম লিবাস লাইলুম শব্দের অর্থ হলো রাত্র লিবাস শব্দের অর্থ হলো আবরণ মানে ঘন অন্ধকারে আমি আল্লাহ পাক জমিনদারে সুন্দর ভরপুর অন্ধকার বানায় দিলাম কেন অন্ধকার হয় আবার কেন অলোকিত হয় আল্লাহ ডাকি বলেন বান্দারে আমি আল্লাহ পাক কত মেহেরবান তোমরা কি জানো একজন মানুষ যখন ঘুমিয়ে যায় ঘুমটা মানুষের জন্য অত্যন্ত একটা জরুরি বিষয় কারণ একজন মানুষ না খেয়ে 2 দিন থাকতে পারবে যতটা অসুস্থ হয়ে না পড়বে আল্লাহর গোলাম একজন মানুষ যদি ঘুমায় না ঘুমায় বান্দার যদি ঘুম ঠিক মতো না হয় পেশার বেড়ে যাবে আল্লাহর বান্দা যদি নিয়মিত না হয় তাহলে স্টক করে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে এই ঘুম এত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত আল্লাহ ডাকি বলেন এই ঘুমটা যেহেতু চক্ষু বন্ধ করলে অন্ধকার কিছুই দেখো না এই জন্য আমি আদার ব্যাপারে দিলাম আরো অন্ধকার করে দিলাম বান্দর রাত্রে ঘুমাইবা তুমি ঘুমের ঘরে তোমার শরীরটা সুন্দরভাবে তোমার শরীরটা তেজওয়ান আবার পুনরায় শরীরে শক্তি ফিরায় আনিবা এই সুযোগে আমি আল্লাহ পাক যে মাতলুক গুলো বানাইলাম দিনের বেলা যদি তারা যদি পেরিয়ে আসতো তাহলে মানুষের সমস্যা একটা সাপ রাতের বেলায় আহার করে একটা হিংস্র প্রাণী রাতের বেলায় আহার করে সেগুলা প্রাণী যদি দিনে আসতো বের হয়ে তাহলে মানুষ ভয় পাইত কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক এমন মেহরবান আমাদের ঘুম নামক নিয়ামত দিয়ে ঘুমায়া রাইখা ওই অন্য অন্য প্রাণীদেরকে আল্লাহ পাক বাইর করে দেয় যাও যাও তোমাদেরকেও তো বাঁচতে হবে আহার করতে হবে আমার বান্দা ঘুমাবে রাত্রে তোমরা আহার করবা তোমরা রাত্রে আর বান্দারে আমার বান্দাগুলো কাজ করবে দিনে আর তোমরা সুন্দরভাবে সেই সময় ঘুমাইবা তোমরা এ মানুষ তোমরা রাত্রে ঘুমাইবা আমার ওই প্রাণীগুলো রাত্রে আহার জমাবে
করা কাজ করবা আর অনুসরণ করবা আল্লাহ পাক নিয়ামত দিয়ে দিলেন এইভাবে সিস্টেমে সংক্ষেপ পড়ে গেলাম আলাম না জানিল আরদা মিহাদা আল্লাহ এটাকে বলেন জমিনকে আমি আল্লাহ পাক বিছানা বানায়া দিলাম আমি আল্লাহ পাক বিরাট মেরে জমিন থামায়া দিলাম আমি আল্লাহ পাক ঘুম দিয়ে দিলাম আমি আল্লাহ পাক স্ত্রী দিয়ে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রামের নিয়ামত আমি আল্লাহ পাক দিলাম وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا الله يتاكي بلن بندري رات أستي أستي شيش في جبي রাত শেষ হয়ে গেলে একটা দিন জারি হয়ে যাবে দিন শুরু হয়ে যাবে দিন কেন বানাইলাম আল্লাহ পাক বলেন ওয়াজাআলনা নাহার মাআশা মাআশা মানে কর্মস্থল আমি আল্লাহ পাক তোমাদের জন্য দিন বানাইলাম দিনে তোমরা কাজ করবা আল্লাহ এটাকে বলেন বান্দারে এটাই কেন্দ নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওয়াজাআলনা নাহার মাআশা আল্লাহ এটাকে বলেন বান্দারে রাত বানাইলাম ঘুমের জন্য দিন বানাইলাম কাজের জন্য তোমরা কাজ কর্ম দিনে করবা রাত্রে ঘুমাইবা ইবাদত করবা আল্লাহর বান্দা এখন দেখা যায় সারা রাত মোবাইলে জীবনটা শেষ করে দিল আল্লাহর বান্দা ফজরের সময় আল্লাহর বান্দা ঘুমায় রাত বানাইলো ঘুমের জন্য ঈশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমাইতে হবে ফজরের আগে উঠতে হবে তাহলে একজন মানুষের শরীর সুস্থ থাকবে এখন আমরা কি করি সারা রাত মোবাইল সারা রাত খেলাধুলা ফজরের আজান হয়েছে তো ঘুম এসে ধরছে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন ফজরের নামাজের সময় ঘুমানো হারাম কি ফজরের নামাজের সময় ঘুমানো হারাম সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা সিরাজাং ওয়াহাজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূর্য বানাইলাম তোমরা কি জানো এই সূর্যটার পাওয়ার কত তোমরা কি জানো কেন সূর্য বানানো হলো আর কত উপরে সূর্যটা আমি আল্লাহ পাক ফিটিং দিলাম বান্দারে যুবক শুধু নিয়ামতের আর নিয়ামতের সাগরে আমরা ভেসে আছি তবুও কেন বুঝে আসে না আল্লাহর গোলাম এই সূর্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন সূর্য থেকে আলো ছড়ায় জমিনের বুকে সূর্যের আলোটা দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর গোলাম এই তাপের ওই তাপমাত্রার মধ্যে কত নিয়ামত আছে আপনি কি জানেন খেয়াল করবে সূর্যের তাপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু পাওয়ার দিয়েছেন সূর্যের তাপের মধ্যে রয়েছে শক্তি এনার্জি শক্তি রয়েছে আল্লাহর গোলাম এই জন্য তো দেখবেন যে যে জায়গায় সূর্যের আলো পড়ে সেই সেই জায়গার ফসলাদি ভালো হয় গাছপালা ভালো হয় যে যে জায়গার সূর্যের আলো কাজ লাগে না সেই সেই জায়গার গাছপালা ফসলাদি নষ্ট হয়ে যায় আমরা তো দেখি খেলে আলো কিন্তু এই আলোর মধ্যে আল্লাহ পাক বিশাল ধরনের আমাদের মেডিসিন ঢুকাইয়া দিলেন এই জন্য তো মা বোনেরা দেখবেন সকালবেলা নবজাতক শিশুদেরকে রোদ্রে দাঁড় করাইয়া রাখে সূর্যের আলো দেয় কারণ এই সন্তানের চামড়ায় শরীরের মধ্যে সূর্যের আলো লাগবে এই সন্তানটার শরীর শক্ত হবে তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে আল্লাহর গুণে আমাদের লম্বা কথা তাফসীর পড়ে দেখুন সংকেত করে গেলাম আল্লাহ তাকে বলেন বান্দারে শুধু তাই নয় আমি আল্লাহ পাক ওই আসমানকে ছাদ বানায়া দিলাম এমন বড় ছাদ বান্দারে তাম দুনিয়ার মধ্যে যত সাংবাদিকরা আছে তার একটা মিটিং দিয়ে তোমরা তাদেরকে ছেড়ে দাও এত বড় একটা আসমান আমি আল্লাহ পাক বানাইলাম তোমরা একটা ছোট্ট একটা ঘর বানাইতে বান্দা বান্দিরে কতগুলো কোটি ব্যবহার করো কিন্তু আমি আল্লাহ পাক এমন আসমান বানাইলাম বান্দারে তাম দুনিয়ায় কি তোমরা একটা কোটি বের করতে পারো তাম দুনিয়ার মধ্যে ঘুরো ঘুরো ওই আসমানে কি আছে আপনি কি জানেন ওই আসমানে আছে পানির সাগর আসমানে আছে অগ্নির সাগর আসমানে আছে পাথরের সাগর আল্লাহর বান্দা বিশ্বাস না হয় অনেক দেশে দেখবেন অগ্নির বৃষ্টি হয়েছে কথা বলেন ঠিক কিনা ইতিহাস জানেন কি জানেন না অনেক দেশে তো মাছের বৃষ্টি হয়ে গেল কিছু কয়েক বছর পূর্বে আল্লাহর বান্দা আমাদের দেশে তো দেখি কত পানি আর পানি পানির মৌসুম আসলে এই জায়গাও মনে হয় প্লাবিত হয় আল্লাহর গোলামে পানি গুলো তো উপরে থাকে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন
কোনো ঘরে আল্লাহর বান্দা পানির কত ওজন এই ওজনগুলো ধরে রাখার জন্য তো খুঁটির প্রয়োজন হতো আল্লাহ তাআলা বলেন না রে বান্দা না এত কিছু ভার আমি আল্লাহ পাক রাখলাম একটা দিনের জন্য একটা গরু আজ পর্যন্ত ভারের কারণে খসে পড়ে না আল্লাহ পাক আমাদেরকে নিয়ামতের সাগরে ভেসে রেখেছেন আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি গোলাম দিয়েছি আয় আল্লাহর বান্দা মোনাজাত হয়ে যাবে অনেক লম্বা কথা কথাগুলো আপনারা সূরা নাবার তাফসীর পড়ে দেখবেন এই কথাগুলো সুন্দরভাবে সেখানে আছে রে যুবক কত গান বাজনার ফিল্ম দেখলাম কত কিছুই না পড়লাম গল্পের উপন্যাসের বই পড়ে জীবন ধ্বংস করলাম একটা তার ওই মোবাইলে স্মার্টফোন আল্লাহর বান্দা একটা ছোট্ট আকারে একটা অ্যাপস রয়েছে তাফসীর ইবনে কাসির অ্যাপটা বা মারিফুল কোরআন অনেক তাফসীরের কিতাব পাওয়া যায় এখন অ্যাপসের মধ্যে প্লে স্টোরে গিয়ে লিখলে সার্চ দিবেন চলে আসবে ডাউনলোড করে আল্লাহর বান্দা বাংলায় তাফসীরটা পড়ে নাও সূরায়ে নাবার তাফসীর পড়বেন আল্লাহর কসম করে বলে গেলাম আপনার অন্তঃকরণে যদি ঈমান থাকে সেই দিনে মাথা নিচু হয়ে যাবে এতটা মাথা নিচু হয়ে যাবে জীবনে কোনোদিন আর মাথা উঁচু করবে না আল্লাহর কোরআনে তো রাখলাম এখন আসি আমাদের বডির ভিতরে এতক্ষণ যা আলোচনা হলো আরো অনেক আলোচনা আছে যেহেতু সময় সংক্ষেপ ওইদিকে যাইতে পারতেছি না এখন আমাদের বডির ভিতরে যে নিয়ামত গুলো আছে এই নিয়ামত গুলোর খবর রাখছি আমরা কখনো একটু বলবো ছোট্ট আকারে সংক্ষেপে রে আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে বলেন বান্দা তোমার এই মাদক থেকে নিয়ে পা পর্যন্ত কত নিয়ামত আমি আল্লাহকে দিয়েছি বলেন আল্লাহ একবার এরে আল্লাহর গোলাম আমার তো মনে হয় কোন মানুষ এখনো এইভাবে চিন্তা ভাবনা করেন নাই মানুষ কত বড় বিশাল আল্লাহ তাআলা বলেন এই তামাম দুনিয়াতে আমি আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জড়াইয়া মিলাইয়া একজন মানুষের সাড়ে তিন হাত বডির ভিতরে ঢুকাইয়া দিলাম চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এই জন্য মানুষকে দ্বিতীয় পৃথিবী বলা হয় একজন মানুষ কি দ্বিতীয় পৃথিবী তার মানে পৃথিবীতে যা আছে একজন মানুষের সাড়ে তিন হাত বডির মধ্যে তাই আছে এই যে চন্দ্র সূর্য আল্লাহ পাক মানুষের মধ্যেও চন্দ্র সূর্য সেটিং দিয়েছেন এই যে দেখেন বড় বড় সমুদ্র আল্লাহ পাক মানুষের ভিতরে সমুদ্র দিয়েছেন পাহাড় পর্বত রয়েছে দুনিয়ার বুকে আল্লাহ পাক মানুষের এই সাড়ে তিন হাত বডির মধ্যেও পাহাড় পর্বত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে ঝাড় জঙ্গল গাছপালা দিয়েছেন আল্লাহ পাক মানুষের বডির ভিতরে গাছপালা ঝাড় জঙ্গল দিয়েছেন শুধু তাই নয় গাছপালার মধ্যে অনেক প্রাণীর বসবাস আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে যে জঙ্গল দিয়েছেন এই জঙ্গলেও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কীট পতঙ্গ দিয়েছেন বলেন সুবহানাল্লাহ বলে দিব সম্মানিত হাজিরিন সংক্ষেপ করে কথা বলে গেলাম আয় আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন বান্দারে এই জন্য তো তোমাদের প্রশংসা এমন ভাবে আমি আরম্ভ করেছি বান্দারে তোমাকে কেন আমি চারটা প্রথম করে তোমাদের সৌন্দর্যের বর্ণনা দিয়েছি তোমরা কি জানো আল্লাহ পাক বলেন তিন বান্দারে তিন ফলের কসম করে বলছি বান্দা তুই কতটা সুন্দর তুমি একটু বিশ্বাস করো জাইতুন জাইতুনের কসম করে আমি আল্লাহ পাক বলছি তুই কত সুন্দর তুই কত বড় নিয়ামত অপরিসীম আল্লাহ পাক বলেন ওই দূর পর্বত সেই দূর পর্বতের কসম করে বললাম বান্দা বিশ্বাস কর তুই কতটা সুন্দর পুর পর্বত কাকে বলা হয় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শরীয়তের কিতাব দেওয়া হবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেওয়া হলো পুর পর্বতে আসেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুর পর্বতে গেলেন জুতা পায়ে আছে আল্লাহ পাকের নির্দেশ হলো মূসা তোমার জুতা জোড়া তুমি খুলে ফেলো তারপরে তোর পর্বতে আসো আল্লাহর কোরআনে তো পবিত্র একটা তোর পর্বত পবিত্র একটা স্থান আল্লাহ তাআলা বলেন বান্দারে ওই পবিত্র পর্বতের কসম করে বললাম মতুর সিনিন কসম করে বলছি বান্দা বান্দি বিশ্বাস কর
তুমি কত বড় সুন্দর আল্লাহ পাক বলেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হাযাল বালাদিল আমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদ নগরীর কসম করলাম নিরাপদ নগরীর কসম মানে হলো বাইতুল্লাহ হারাম শরীফের কসম করে বললাম বান্দারে তুই কতটা সুন্দর একটু বিশ্বাস কর যা কিছু বললাম আল্লাহর বান্দা কোরআন থেকেই বললাম আয় আল্লাহর বান্দা বিশ্বাস করার চেষ্টা কর আল্লাহ ডাকে বলেন ওয়া হাযাল বালাদিল আমিন নিরাপদ নগরীর কসম করে বলি বান্দারে তুই বিশ্বাস কর আল্লাহ পাক বান্দাকে কোন কথা বলতে হলে বান্দার কসম আল্লাহ পাকের কসম করার কোন প্রয়োজন নাই তারপরে আল্লাহ পাক কসম করে বলতেছেন চারটি কসম করলেন বান্দারে বিশ্বাস কর ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম লাকাদ খলাকনাল ইনসান আমি আল্লাহ পাক অবশ্যই ইনসানকে সৃষ্টি করেছি ফি আহসান আহসান সবচেয়ে বড় সুন্দর জাতীয় সুন্দর নাই ফি আহসানি তাকওয়িম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবচেয়ে সুঠাম দেহের অধিকারী আমি আল্লাহ পাক তোমাকে বানায়া দিলাম বলেন সুবহানাল্লাহ আয় আল্লাহর বান্দা সুন্দর দিক থেকে আমরা বড় উঁচাই আল্লাহ এটাকে বলেন এই জন্য তো তোমার এত সুন্দর এই তমাম দুনিয়া তোমার ভিতরে ঢুকাইয়া দিলাম বলুন সুবহানাল্লাহ কেমন তমাম দুনিয়া আমার মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন এখন প্রশ্ন করতে পারেন হুজুর দুনিয়াতে আমরা তো বড় বড় পাহাড় দেখতে পাই সমুদ্র দেখতে পাই আল্লাহর বান্দা মানুষের গরীর ভিতরে আল্লাহ পাক সমুদ্র দিয়েছেন সমুদ্রের মধ্যে সর্ব অবস্থায় পানির স্রোত জারিমান আল্লাহ ডাকে বলেন বান্দারে তোমার মধ্যে আমি আল্লাহ পাক পানির স্রোত জারি রাখলাম কেমনি ভাবে আল্লাহর বান্দা দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে রক্ত নালি দিয়েছেন তার মানে রগ আছে না নাই বলেন রগ আছে না নাই রক্ত চলাচল করে রক্ত চলাচল করে আল্লাহ এইটা বুঝাইতে চায় দুনিয়ার মধ্যে যেমন নদীর মধ্যে পানির স্রোত বাই সর্বদাই বাই আমি আল্লাহ পাক তোমার শরীরের ভেতরের রগের কণা দিয়ে আমি আল্লাহ পাক রগ দিয়েও এই সুন্দর নামে রক্তের পানির সাগরে জারি করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা সাগরের মধ্যে অনেক জন্তু আছে না জলজ প্রাণী আছে সাগরের মধ্যে অনেক পোকামাকড় আল্লাহ পাক সাগরের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ এটা যে বলেন বান্দারে তোমার ওই রক্তের কণা কণায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কীট দিলাম এগুলা পোকার মতো ইরলান পোকার মতো কীট দিয়ে দিলাম এদের কাজ হলো ওই কীট গুলান রক্তের ভিতরে আছে এই কীট গুলানকে রক্তর স্রোত যখন রক্তের ভিতরে দিয়ে পায় এই কীট গুলো ওই রক্ত গুলোকে পরিষ্কার করার জন্য আল্লাহ পাক এই কীট গুলো নিয়ামত হিসাবে আমার বডির ভিতরে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ এইবার প্রশ্ন হইতে পারে হুজুর দুনিয়ার বুকে তো আমরা পাহাড় দেখতে পাই আল্লাহ এটা যে বলেন বান্দারে তোমাদের ভিতরে পাহাড় আছে আল্লাহর গোলাম একজন মায়ের জাতির দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বডির ভিতরে মনে হয় পাহাড় সেট করেছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা আয় আল্লাহর বান্দা বেশি কিছু বলা যায় না আল্লাহ পাক রব্বুল আলামিনকে এইবার জিগায় আল্লাহ দুনিয়ার মধ্যে তো মরুভূমি আছে যেখানে কোনোদিন বৃষ্টি হয় না আল্লাহ মানুষের ভেতরে কোথায় মরুভূমি আল্লাহর বান্দা তাকায় দেখ মুষলধারেও যদি বৃষ্টি জমিনের বুকে পতিত হয় আল্লাহর বান্দা পায়ের নিচে কোনোদিন পায়ের তলায় বৃষ্টি পড়ে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা আপনি দাঁড়িয়ে থাকবেন কানের এই পাশে কি বৃষ্টি পড়ে কানের এই পেঁয়াজ গুলো কি বৃষ্টি পড়ে না আল্লাহর বান্দা যতই বৃষ্টি হোক না কেন উপর থেকে যতই বৃষ্টি হোক না কেন আপনার কানের কিছু জায়গা আছে মানুষের কিছু কিছু জায়গা আছে যেগুলোর মাইকে বলা সম্ভব নয় আল্লাহর বান্দা দেখবেন সেই সেই জায়গাগুলো আল্লাহর বান্দা বৃষ্টি সেখানে তাস হয় না বৃষ্টি সেই জায়গায় পড়ে না আল্লাহর গোলাম আল্লাহ বোঝাইতে চায় বান্দারে দুনিয়ার মধ্যে মরুভূমি আছে তোমার মধ্যে মরুভূমি আল্লাহ পাক দিয়ে দিলাম শুধু তাই নয় আমি আল্লাহ পাক চন্দ্র আর সূর্য এমন দুইটা লাইট আমি আল্লাহ পাক বানাইলাম
বান্দারে দিনে ব্যবহার করবা সূর্য নামক লাইট রাতে ব্যবহার করবা চন্দ্র নামক লাইট দুইটা লাইট দিয়েছেন কথা বলেন ঠিক কি না আল্লাহ এটাকে বলেন ওই লাইট গুলন্ত শুধু লাইট দেয় কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ পাক দুইটা হেডলাইট দিয়ে দিলাম এই হেডলাইট দুইটা এত প্রয়োজন এই চক্ষু নামক এই হেডলাইট গুলো আল্লাহ পাক দিয়েছেন এই হেডলাইট দুইটা যদি একটু বন্ধ করে দেন দুনিয়ার বুকে যত আলো থাক না কেন চন্দ্র সূর্যের আলো সব অন্ধকার সুতরাং বোঝা গেল চন্দ্র সূর্য আলো যদি সেরা গর্ব করতে চায় মানুষের চক্ষু থাকতে হবে তবেই তাদের সফলতা কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহর গোলাম চক্ষু নাই তো চন্দ্র সূর্যের কোনো দাম নাই কথা কয় না তাহলে বোঝা গেল ওই চন্দ্র সূর্যের থেকেও মানুষের চোখের বড় দাম আল্লাহর গোলাম এইভাবে প্রতিটা প্রতিটা জায়গায় তালাশ করে দেখো যদি প্রশ্ন করেন হুজুর দুনিয়ার জমিনে তো অনেক জঙ্গল আছে জঙ্গলের মধ্যে পোকামাছি আছে আল্লাহ এটাকে বলেন বান্দারে তোমরা তাকায় দেখো তোমাদের মাথার মধ্যে চুল দিয়ে দিলাম আরো অনেক জায়গায় চুল দিয়ে দিলাম এগুলা জঙ্গলের মধ্যে দেখা যায় কথা বলেন ঠিক নাও জঙ্গলের মধ্যে পোকামাছি আছে অনেক সময় দেখা যায় মায়ের জাতিরাও মাথার চুল থেকে পোকা ধরে এই জবানটাও তো আমি আল্লাহ পাক দিলাম এই জবানের কত দাম কত দাম বান্দা বান্দিরে জবানের একটা কথা পয়গম্বর বলেন বান্দা কিছু কিছু কথা আছে একটা কথা যখন জবান থেকে বের করে দেয় আল্লাহ পাকের এত পছন্দ হয় ওই বান্দা এত তাই ইমানওয়ালা হয়ে যায় ওই মুহূর্তে যদি বান্দা মৃত্যুবরণ করে সাথে সাথে আল্লাহ পাকের জান্নাতে দাখিল হয়ে যাবে আর বান্দা এই জবানের একটা কথার দ্বারাই বান্দা জান্নাত থেকে এত দূরে ছিটকে যায় ওই অবস্থায় যদি বান্দা বান্দির মত হয়ে যায় ওই বান্দা বান্দির আর কোনদিন হিসাবের কাজ করাই দাঁড়াইতে হবে না তিনি হিসাবে জাহান্নামে যাইতে হয় এই জন্য মাংস মাতা না যা যে ব্যক্তি চুপ থাকে সেই নাজাত পায় আমরা তো খালি মানে যে আল্লাহ পাক তো কথা বলার শক্তি দিয়েছেন কাউকে গালি দিতেও দ্বিধা করি না মিথ্যা বলতেও দ্বিধা করি না ধোকা দিতেও দ্বিধা করি না অহেতুক কথাবার্তা বলে আমাদের জবানটাকে নষ্ট করে ফেলেছি কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহর গোলাম একটা মিথ্যা কথা বলবা তো কম পক্ষে 7000 বছর জাহান্নাম কয় বছর একটা মিথ্যা কথা ভালো করে মনে রাখবে খারাপ লাগতেছে আপনাদের এরে যুবক ভাই একটা মেয়ের সঙ্গে কোনেই হোক বাস্তবে হোক একবার অশ্লীল কথা বলবা তো 7000 জাহান্নাম 7000 বছর জাহান্নাম হিসাবটা এইবার মিলাও আয় বান্দা এইবার একটু দূরে চলে যাই 10 বছর বয়স থেকে লাইয়া আমরা এখানে যত মানুষ রয়েছি যে যে বয়সে পারে গেছে আল্লাহর বান্দা 10 বছর থেকে নিয়ে এখন হিসাব আমরা জমাই মনে মনে নিজের মনে একটু জিজ্ঞেস করি তো সবাই 10 বছর বয়স থেকে লইয়া কত গুলান মিথ্যা বলেছি কত রাকাত নামাজ কাজা করেছি আল্লাহর বান্দা এই হাতকে কত জায়গায় অপরাধ করেছে হাতের দ্বারা অপরাধ করেছি আল্লাহর বান্দা এই যে চোখ আল্লাহ পাক দিয়েছেন কত অশ্লীল ছবি দেখেছি বাজে জিনিস দেখেছি হিসাবটা মিলাও কলপ দিয়েছেন আল্লাহ পাক কতবার খারাপ ধারণা করেছি কলপ দিয়ে চিন্তা ভাবনা করেছি আল্লাহর বান্দারে পা দিয়ে খারাপ কাজে যাওয়ার খারাপ কাজ করার জন্য পা দিয়ে ব্যবহার করেছি এইবার আল্লাহর বান্দা তোমার চোখের দিকে তাকাইলে তো দেখা যাবে গুনাহের গুনাহ বান্দারে আমার হাতে গুনাহ পায়ে গুনাহ চোখে গুনাহ কর্মে গুনাহ আর বান্দারে জবানের গুনাহ অন্তরের গুনাহ গুনাহের গুনাহ আল্লাহ বান্দারে যদি গুনাহ নিয়ে কবরে আসো আল্লাহর বান্দা
আল্লাহর বান্দা আল্লাহই বেশি বলেন বান্দারে এত মায়া করে তোরে বানাইছি আমি আল্লাহ তো অনেক মখলুকাত বানাইছি দেখাইছে কোন বলছি ভাই কোন হয়ে গেছে জমিনকে যখন বানাই কোন বলছি ভাই কোন হয়ে গেছে আসমান এত বড় আকাশ কোন বলছি ভাই কোন হয়ে গেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে এত মায়া করে বান্দা বান্দি করে বানাইলাম এর যুবক কার জন্য তুমি পাগল কার জন্য তোরা নেতার জন্য জীবন দিয়ে দাও দলের জন্য জীবন দিয়ে দাও দলকে এতটা ভালোবাসতে পারলা রসুলকে ভালোবাসতে পারলা না নেতাকে এত বেশি ভালোবাসলা রসুলকে ভালোবাসতে পারলা না কপাল বড় মুসলমান আল্লাহ দাজ বলেন বান্দা বান্দি রে আমার নাম গফফার আমার নাম রহমান আমার নাম রহিম বান্দা সত্তর বছর পর্যন্ত তো শুধু গুনাই করলা গুনাই করলা শুধু গুনার গুনা তোমার ডানে গুনা বামে গুনা সামনে গুনা পিছনে গুনাই গুনার গুনারে বান্দা দেখাইতে এক জীবন ধরে একটু চিন্তা ভাবনা করলে যুবক কত গুনা করেছি কত গুনা করেছি গুনা তো নিজেও গণনা করে শেষ করা যাবে না আল্লাহ ডাকতে বলেন তোরে এত আমি আল্লাহ পাক ভালোবাসি বান্দারে 80 বছরের কোঠায় যদি তুমি পা দিয়ে থাকো আমার নাম কিন্তু গফফার আমি রহমতের দরওয়াজা একটা বানাইছি আমি আল্লাহ পাক রহমতের দরওয়াজা দিয়ে আমি এই দিকে তাকাই একটা দিন আমি বান্দার দিকে আমি আল্লাহ পাক তাকাইয়া থাকি বান্দা তুই ঘুমিয়ে যা আমি আল্লাহ পাক ঘুমাই না বান্দা তুই গুনাহ কর আমি কিন্তু আল্লাহ পাক সব কিছু দেখতে বাইরে যুব একটু চিন্তা ভাবনা কর আল্লাহ পাক বলেন জীবনে গুনাহ করেছ আমি দয়ার আল্লাহ এমন দয়ার আল্লাহ একটা বার যদি সারা জীবনের গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে দিয়ে যখন সন্তান মাকে মা বলে ডাক দেয় সারাদিনের অপরাধ মা ভুলে গিয়ে সন্তানকে কুলে জড়ে নেয় আমি আল্লাহ পাক গুনাহগার বান্দা যখন তওবা করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন একবার ডাক দিয়া দেয় আল্লাহ ডাকে বলেন বান্দা বান্দিরে যা গুনাহ করেছ আমি মাওলা পাকের কুদরতির দিকে তাকাই আস রহমতের দিকে ফিরে আস যাও বান্দা বান্দি যাও তওবা করেছো আমি আল্লাহ পাক চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ পাক তোর জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করিয়া আমি মাওলা পাকের কুদরতি মুখে ঠাই দিয়ে দিলাম ইয়া ইলাহি তু মেরা মাহবুব হ্যা ইলাহি তু মেরা মাহবুব হ্যা ইলাহি মুঝসে মুঝকো দূর করো তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর কলমা পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ